হ্যালো ব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লান জিওগ্রাফির সঞ্জয় তোমাদের সকলকে স্বাগত তো গাইজ আবারও নিয়ে এসেছি তোমাদের সামনে একটি নতুন ক্লাস পিজিটি জিওগ্রাফি ক্লাস তো এই ক্লাসটি যারা বিহারে এস্টেট এক্সাম দেবে এবং বিপিএসসি টায়ার থ্রির জন্য যারা প্রিপারেশন হয়েছে যাদের সাবজেক্ট জিওগ্রাফি তাদের ক্ষেত্রে এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসে কি করা হবে এই ক্লাসে জিওগ্রাফির মোস্ট ইম্পর্টেন্ট এম এমসিকিউ প্র্যাকটিস করানো হবে যেটি সম্পূর্ণ এনসিআরটি বেসড কোশ্চিন হবে এবং বিহারে যে স্টেট এক্সাম হবে বা বিপিএসসি টায়ার থ্রি এক্সাম হবে সেখানে সাধারণত এন এবং এস লে প্যাটার্নে কোশ্চিন করানো হয় তো এই ক্লাসটা দেখলে তোমরা বুঝতে পারবে কোশ্চিন কেমন ধরনের প্রশ্ন এসে থাকে পরীক্ষায় এই ক্লাসটা যারা পিজিটি টিজিটি এবং নেট যে কোনো পরীক্ষার ক্ষেত্রে যাদের জিওগ্রাফি সাবজেক্ট রয়েছে তারা তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস তো এটা আমার ক্লাস নম্বর টু এর আগে আমি তোমাদের একটা ক্লাস নিয়েছি তোমরা যারা সেই ক্লাসটি দেখো তারা সেই ক্লাসটি দেখবে যার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে তো চলো শুরু করছি আজকের ক্লাস তো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হলো ছাব্বিশ নম্বর কোশ্চেন এর আগের ক্লাসে পঁচিশটা কোশ্চেন হয়ে গেছে আজকে আমরা তার পরে থেকে করবো তো ছাব্বিশ নম্বর কোয়েশ্চনে কি বলেছে হুইচ ইজ আর দ্য ইরোশনাল ল্যান্ড ফর্ম অব রানিং ওয়াটার রানিং ওয়াটার মানে জল তো জল জলের তো এখানে রানিং ওয়াটার বলতে সাধারণত এখানে নদীর ক্ষয়কার্য বা নদীর কার্যের ফলে যে বিভিন্ন ভূমিরূপগুলো তৈরি হয়েছে সেই সম্পর্কে বোঝায় রানিং ওয়াটার তো এখানে কি বলছে ইরোশনাল ল্যান্ডফর্ম ইরোশনাল ল্যান্ডফর্ম মানে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি তো এখানে এক নম্বরে দিয়েছে জর্জ দুই নম্বরে মেন্ডার তিন নম্বরে ফ্ল্যাট প্লেন এবং চার নম্বরে ডেল্টা তো আমরা যদি এখানে দেখি যে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ তো সেই ক্ষেত্রে জর্জ এবং মিয়েন্ডার হলো নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ এবং ফ্লাট পেন এবং ডেল্টা এটা দুটাই কিন্তু নদীর ডিপোজিশনাল ল্যান্ডফর্ম ডিপোজিশনাল ল্যান্ডফর্ম মানে সঞ্চয়কার্যের ফলে গঠিত গঠিত ভূমিরূপ তো এখান থেকে থ্রি এবং ফোর অপশন বাদ চলে যাবে থাকবে কি ওয়ান এবং টু তো এখানে অপশনের মধ্যে অপশন এতে রয়েছে অনলি ওয়ান এবং টু হবে এখানে সঠিক তো অপশন এ হবে এখানে সঠিক এখান থেকে তোমরা নদীর ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি তোমরা এখান থেকে ভালো করে পড়বে এরপর চলে চলেছো পরবর্তী কোশ্চিনে সাতাশ নম্বর কোশ্চিন সাতাশ নম্বর কোশ্চিনে বলেছে ডেব্রিস অ্যাম্বুলেন্স ক্যান বি ইনক্লুডেড ইন উইচ ক্যাটাগরি ডেব্রিস অ্যাম্বুলেন্স হচ্ছে হিমবাহজনিত যে ধর সেটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে অপশন এ ল্যান্ডস্লাইড অপশন বি র্যাপিড ফ্লো অফ মাস মুভমেন্ট অপশন সি স্লো ফ্লো মাস মুভমেন্ট আর অপশন ডিতে সাবসিডেন্স তো এখানে যে ডেব্রিস অ্যাভোলেন্সেসটা রয়েছে সেটা তোমরা দেখতে পাবে র্যাপিড ফ্লো অব মাস মুভমেন্ট তো অপশন বি হবে এখানে সঠিক উত্তর তো এখান থেকে তোমরা মাস মুভমেন্টের ক্ষেত্রে তোমরা যে বিষয়গুলো পড়ে রাখবে যে মাস মুভমেন্ট টোটালো তিন রকমের ভূমিরও লক্ষ্য করা যায় একটা হচ্ছে স্লো মুভমেন্টের ফলে কোন 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 প্রক্রিয়াগুলো পড়ে তারপরে র্যাপিডের মধ্যে কোনগুলো পড়বে এবং ভেরি র্যাপিড ভেরি র্যাপিডের মধ্যে কোন কোন মুভমেন্টগুলো পড়ে সেগুলো তোমরা এখান থেকে মনে রাখবে যেমন ভেরি র্যাপিডের মধ্যে তোমরা দেখতে পারবে রক ফল তারপরে ডেব্রিজ স্লাইড তো এই সমস্ত বিষয়গুলো তোমরা মনে রাখবে কোনটি স্লো মুভমেন্ট কোনটি র্যাপিড মুভমেন্ট আর কোনগুলি ভেরি র্যাপিড মুভমেন্ট তো এগুলো তোমরা একটু ভালো করে পড়ে নেবে এখান থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন বি র্যাপিড ফ্লো অফ মাস মুভমেন্ট এরপর চলে পরবর্তী কোশ্চিনে আঠাশ নম্বর কোশ্চেন আঠাশ নম্বর কোশ্চিনে বলেছে উইচ অফ দ্য ফলোইং প্রোপাউন্ডেন্ট দ্য এগ্রিকালচারাল লোকেশন থিওরি অর্থাৎ এগ্রিকালচার লোকেশান থিওরির প্রোপাউন্ডেন্টকে অপশনে এ ভন্থুন অপশন বি ওয়েবার অপশন সি হোবার এবং অপশন ডি অ্যালন প্রেড তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান এ ভন থুনেনের এগ্রিকালচারাল লোকেশান থিওরি অপশান এখানে সঠিক উত্তর তো এখান থেকে এগ্রিকালচার আমরা যদি বাকিগুলো দেখিনি ওইবার ওইবারের যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল লোকেশান থিওরি ইন্ডাস্ট্রিয়াল লোকেশান থিওরি সেটা হচ্ছে ওইবারের দেওয়া এবং হুবারের দেওয়া কি রয়েছে লোকেশন অফ ইকোনমিক অ্যাক্টিভিটি এটা হচ্ছে হোবারেল গ্রন্থ এরপর অ্যালন পেডের তোমরা দেখতে পাবে বিহেভিয়ার অ্যান্ড লোকেশান বিহেভিয়ার অ্যান্ড লোকেশন এটা হলো অ্যালন পেডেল থিওরি তো এখান থেকে তোমরা এই থিওরিগুলো মনে রাখবে কে কোন থিওরি দিয়েছে যেমন ভন্থনের এগ্রিকালচারাল লোকেশন থিওরি ওইবারের ইন্ডাস্ট্রিয়াল লোকেশন থিওরি হোবারের লোকেশন অ্যান্ড ইকোনমিক অ্যাক্টিভিটি এবং অ্যালন প্রেডের বিহেভিয়ার অ্যান্ড লোকেশন থিওরি তো এটা তোমরা মনে রাখবে কে কোন থিওরি দিয়েছে তো এখান থেকে যে বন্ধনের যে এগ্রিকালচার লোকেশান থিওরি সেখানে কিছু বিষয়গুলো তোমাদের পড়তে হবে যেটা খুবই গুরুত্বপূর্ণ তো এখানে যে ওইবারের যে ভনথনের যে এগ্রিকালচার লোকেশান থিওরি সেখানে টোটাল যে সার্কেলের কথা বলেছেন সেখানে টোটাল ছয়টা সার্কেলে তিনি ভাগ করেছেন বা ছয়টা ডিভিশন করেছে যার মধ্যে যা যেটা কেন্দ্রের কাছাকাছি থাকবে সেখানে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে মার্কেট গার্ডেনিং যেখানে কি হয় যেগুলো দ্রুত পচন পচনশীল বস্তু সেগুলো এই মার্কেটের কাছাকাছি অবস্থান করে যেমন তোমরা মনে করতে পারো এখানে ভেজিটেশান মিল্ক তো সেই সমস্ত জিনিসগুলো সব মার্কেট গার্ডেনিং বা মিল্ক প্রোডাকশন যেটা সার্কেল নম্বর ওয়ানে এরপর সেকেন্ডে চলে আসি সেখানে তোমরা দেখতে পারবে ফায়ারুট এবং লাম্বারিং যেখানে কাঠ জাতীয় জিম এবং বুলকি প্রোডাক্টগুলো অবস্থান করে যেটা দুই নম্বরে রয়েছে তিন নম্বরে তোমরা দেখতে পারবে এই গ্রেন ক্রপ উইথ নো ফ্যালো ল্যান্ড তারপরে ফোরে তোমরা দেখতে পারবে যেখানে ক্রপ হবে গ্রোন হবে এবং ফ্যালো ল্যান্ড দুটোই থাকবে তারপরে থ্রি ফিল সিস্টেম পাঁচ নম্বরে এবং ছয় নম্বরে যেটা হচ্ছে লিপস্টপ র্যাঞ্চিং এবং গ্রেজিংগুলো তোমরা ছয় নম্বরে দেখতে পাবে তো এখান থেকে এগ্রিকালচার লোকেশন থিওরি যে ছয়টা সার্কেল রয়েছে সেটা তোমরা মনে রাখবে এবং কোন সার্কেলে কোনটা অবস্থান করেছে তো এখান থেকে আরেকটা বিষয় যেটা পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করে হয়ে থাকে এই যে এগ্রিকালচার লোকেশন থিওরি রয়েছে সেটা কনসেন্টিক যে জোন থিওরি রয়েছে বারজেসে সেটার সাথে কিন্তু সম্পর্ক রয়েছে মানে এটার সাথে মিল রয়েছে সেই জন্য কিন্তু এটা কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয়ে থাকে যে এ বন্তনের এগ্রিকালচার লোকেশন থিওরিটা তার সাথে মিল রয়েছে তো সেটা হলো কনসেন্ট্রিক জোন থিওরি যেটা বার্জেসের দেওয়া তো এটা তোমরা একটু মনে রাখবে তো এখান থেকে আরেকটা বিষয় তোমাদের এরপর আমাদের পরবর্তী কোশ্চিন উনত্রিশ নম্বর কোশ্চিন উনত্রিশ নম্বর কোশ্চিনে বলেছে উইচ অব দ্য ফলোইংস টাইপ অফ এগ্রিকালচার ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ প্রিমিটিভ ফার্মিং মানে এখানকার মধ্যে কোন এগ্রিকালচারাল ফার্মারটা আমাদের প্রিমিটিভ মানে প্রাচীনতম ফার্মিংয়ের চাষের ক্ষেত্রে উপযুক্ত নয় মানে সম্পর্কিত নয় তো এখানে বলে অপশন এতে বলছে নর্মেডিক হার্ডিং অপশান বি শিফটিং কাল্টিভেশন অপশন সি প্ল্যান্টেশন ফার্মিং এবং অপশন ডি নান অফ দিস মানে এর মধ্যে কোনোটি নয় তো আমরা যদি দেখি এখানে যে প্রিমিটিভ ফার্মিংয়ের মধ্যে কোনগুলো পড়ে যেগুলো প্রাচীন পদ্ধতিতে যে চাষ করা হয় সেগুলোর মধ্যে তোমরা ন নর্মেডিক হেডিং দেখতে পারবে শিফটিং কাল্টিভেশন দেখতে পারবে তারপরে হচ্ছে সাবসিডিস সাবসিস্টেন্স এগ্রিকালচার তোমরা দেখতে পারবে যেটা জীবিকা সত্ত্বিত্তিক কৃষি তো এখানে যেটা দেখতে পাওয়া যায় না সেটা হচ্ছে প্ল্যান্টেশন ফার্মিং তো অপশন সি হবে এখানে সঠিক উত্তর যেটা প্ল্যান্টেশন ফার্মিং যেটা প্রিমেটিভ ফার্মিংয়ের অংশ নয় এখানে ভালো করে দেখবে নট বলেছে নট অ্যাসোসিয়েটেড তো পরীক্ষায় তোমরা এই নটগুলো নট ইনকারেক্টলি কারেক্টলি এই বিষয়গুলো ভালো করে খেয়াল করবে তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন সি এরপর চলে আসো আমাদের পরবর্তী কোশ্চিনে তিরিশ নম্বর কোশ্চেন তিরিশ নম্বরের কোশ্চিনে বলেছে উইচ ইজ পবলিকার ডিপোজিশনাল ল্যান্ডফর্ম অফ কাস্ট্রোপোগ্রাফি মানে এখানে কাস্ট ফলে গঠিত কি ডিপোজিশনাল মানে সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি কোনগুলি মাইট স্ট্যালাকসাইট এবং হেলিকসাইট হেলিকটাইট তো এখানকার মধ্যে যদি আমরা কাস্টের যে ডিপোজিশনাল ল্যান্ডফর্মগুলো দেখতে পারি সেখানে তোমরা স্ট্যালাকমাইট স্ট্যালাকটাইট এবং হেলিকটেক তিনটাই তুমি দেখতে পারবে তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন সি অল অফ দিস তো অপশন সি এখানে সঠিক উত্তর এছাড়া তোমরা কাস্ট ওপেবিতে যে সমস্ত ডিপোজিশনাল অ্যান্ডফর্মগুলো দেখতে পাবে সেটা হচ্ছে কেপ পিলার কেপ পিলার তারপরে গ্র্যাভুলিটিস এক্সেট্রা তো এই সমস্ত জিনিসগুলো হচ্ছে কাস্টের ডিপোজিশনাল ল্যান্ডফর্ম এরপর চলেছে আমাদের পরবর্তী কোশ্চিনে একত্রিশ নম্বর কোশ্চেন একত্রিশ নম্বর কোশ্চিনে বলেছে মিলপা রোকা লাডাং আর ডিফারেন্ট নেমস অফ উইচ অফ দ্য ফলোয়িং মানে মিলপা রোকা এবং লাডাং এগুলি বিভিন্ন নামে পরিচিত সেটা কোনটা কিসের ক্ষেত্রে রয়েছে এক নম্বর হচ্ছে অপশনে এ ওপেন কাস্ট মাইনিং অপশন বি আরক অপশন সি রেইন হা ওয়াটার হারভেস্টিং এবং অপশন ডি শেফটিক কাল্টিভেশন তো এখানে যে মিলপা রোকা লাডাং তাদের যে ডিফারেন্স নেম সেটা এর মধ্যে কোনটা সেটা অপশন হবে ডি তো শিফটিং কাল্টিভেশন তো অপশন ডি হবে এখানে সঠিক উত্তর কারণ শিফটিং কাল্টিভেশন বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত তো এখানে তোমাদের কিছু শিফটিং কাল্টিভেশনের নাম রয়েছে তোমরা এখান থেকে ভালো করে এই বিষয়গুলো তোমরা মনে রাখবে যেখানে শিফটিং কাল্টিভেশনের নেম এবং কান্টি যেমন লাডাং এটা মালয়েশিয়াতে লাডাং নামে পরিচিত শিফটিং কাল্টিভেশনটি তারপরে তামরাই থাইল্যান্ডে তারপরে তাঙ্গুয়া যেটা হচ্ছে বার্মা এখানেও মায়ানমারও তোমরা বলতে পারো মায়ানমারের যে পূর্ব নাম সেটা হচ্ছে বার্মা ছিল তো এখানে কতগুলো নাম রয়েছে সেটা তোমরা পারলে এখানে এগুলো তোমরা খাতায় নোট করে নাও কারণ এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে যেমন ঝুম যেমন আমাদের ইন্ডিয়াতে ঝুম শিফটিং কাল্টিভেশনটি ঝুম নামে পরিচিত এবং এখানে শিফটিং কাল্টিভেশনকে স্ল্যাশ অব ব্রানও বলা হয় স্ল্যাশ অব ব্রানও কিন্তু বলা হয় মানে এটা যে কোনো জঙ্গলকে কেটে চাষ করা হয় জন্য এখানে স্ল্যাশ অফ ব্রানও বলা হয়ে থাকে তো আশা করছি তোমরা এখান থেকে এই প্রশ্নেগুলো আসলে পারবা এরপরে এখান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে মেথড অফ মাইনিং মানে মাটির ভিতর থেকে যে সমস্ত পদ্ধতিতে যে বিভিন্ন রকমের যে খনিজগুলো আহরণ করা হয় তাদের যে মাইনিংয়ের পদ্ধতি এখান থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করে যেমন হচ্ছে সারফেস মাইনিং যেটা ভূগর্ভ ভূপৃষ্ঠের ওপরে যেগুলো হচ্ছে একে অপর নাম হচ্ছে ওপেন কাস্ট মাইনিং এটা ইম্পর্টেন্ট কে এটা জিজ্ঞাসা করা হয়ে থাকে যেটা ভূপৃষ্ঠের উপরি পৃষ্ঠ থেকে যে মাইনিং করা হয় এটা সব থেকে চিপেস্ট মাইনিং পদ্ধতি তাহলে আন্ডারগ্রাউন্ড মাইনিং যেটা সব থেকে বেশি ডিপে খুঁড়ে নিয়ে বিভিন্ন রকমের খনিজ সংগ্রহ করা হয় তো এখান থেকে তোমরা কিওয়ার্ডটা মনে রাখবে ডিপ যেটা ডিপ হবে সেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড মাইনিং এছাড়া যে ডিলিং রয়েছে তারপরে কোয়ারিং রয়েছে কোয়ারিং একটা হচ্ছে সারফেস মাইনিং যেটা হচ্ছে শ্যালো কাছে শ্যালো মানে কম খুঁড়ে নিয়ে বিভিন্ন রকমের খনিজ সংগ্রহ করা হয় যেখানে সিম্পলি ড্যাগ ড্যাগ আউট তো এখান থেকে যে মাইনিংয়ের পদ্ধতিগুলো সেগুলো তোমরা একটু মনে রাখবে এরপর চলে আস্তে পরবর্তী কোশ্চিনে বত্রিশ নম্বর কোশ্চেন বত্রিশ নম্বর কোশ্চিনে বলেছে সাউথ অফ হিমালয়াস উইচ অফ দ্য ফলোইং ইজ নর্দার্ন মোস্ট মানে হচ্ছে সাউথ মানে দক্ষিণের হিমালয়ের সব থেকে নর্দার্ন মোস্ট মানে উত্তরের অংশটার নাম কী অপশন এ খাদার অপশন বি ভাবর অপশন সি তরাই এবং অপশন ডি ভাঙ্গার তো এখানে যদি আমরা হিমালয়ের যে সাউথের ভাগটা যদি উত্তর থেকে দক্ষিণে যায় অর্থাৎ কী হচ্ছে আমরা উত্তর থেকে দক্ষিণে যাই প্রথমে তোমরা দেখতে পাবে যে অংশটা সেটা হচ্ছে ভাবর তারপরে যে অংশটা তোমরা দেখতে পারবে সেটা হচ্ছে তরাই তারপরে তরাইয়ের পর আসবে ভাঙ্গার তারপরে আসবে খাদার খাদার হচ্ছে সব থেকে সাউথ মোস্ট পার্ট আর হচ্ছে সব থেকে নর্দার্ন পার্টটা হলো হচ্ছে ভাবর তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন বি অপশন বি হবে এখানে সঠিক উত্তর এটা তোমরা ভালো করে মনে রাখবে কারণ এটা কিন্তু সিকুয়েন্ট হিসাবে জিজ্ঞাসা করা হয় উত্তর থেকে দক্ষিণে বা দক্ষিণ থেকে উত্তরে হিমালয়ের ভাগটা বিবরণ দাও তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন বি এরপর চলেছে আমাদের পরবর্তী কোশ্চিনে তেত্রিশ নম্বর কোশ্চেন তেত্রিশ নম্বর কোশ্চেনে বলেছে ব্লোজম শাওয়ার ইজ ভেরি মাচ বেনিফিশিয়াল ফর দ্য কাল্টিভেশন অফ ড্যাশ মানে ব্লোসম শাওয়ারটা কোন চাষের ক্ষেত্রে খুবই সুবিধাজনক বা কার্যকরী তো অপশন এ ফ্লাওয়ার্স অপশান বি ম্যাঙ্গো অপশন সি কফি এবং অপশন ডি টি তো এখানে ব্লোসম সাওয়ারটা যেটা সাধারণত তোমরা হচ্ছে সাউথের ভাগ বিশেষ করে হচ্ছে কেরালা কেরালা কর্ণাটকা অঞ্চলে দেখতে পারবে তো সেই সমস্ত জায়গায় যে ব্লোসম সাওয়ার হয় সেটা কীসের জন্য খুবই গুরুত্বপূর্ণ কী চাষের ক্ষেত্রে সেটা হল হচ্ছে কফি কর্ণাটকায় প্রচুর পরিমাণে কফি উৎপাদন করা হয় এই ব্লোসম সাওয়ারের জন্য তো অপশান সি হবে এখানে সঠিক উত্তর এটা ব্লোসম সাওয়ারটা কফির জন্য খুবই কফি চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা বেনিফিশিয়াল এরপর চলে পরবর্তী কোশ্চিনে চৌত্রিশ নম্বর কোশ্চেন চৌত্রিশ নম্বর কোশ্চিনে যে ডিউরিং এনলিনো দ্য টেম্পারেচার অফ ওয়াটার অন পিরুভিয়ান কস্ট ইনক্রিজ বাই ড্যাশ তো এখানে কী বলছে যখন পেরুবিয়ান কস্টে এললিনো আসে তখন সেখানকার যে ভূমির যে স্বাভাবিক উষ্ণতা সেটা কতটা বেড়ে যায় তো এখানে অপশন এ বলেছে দশ ডিগ্রি সি অপশন বি পনেরো ডিগ্রি সি অপশন সি দুই ডিগ্রি সি এবং অপশন ডি পাঁচ ডিগ্রি সি তো এখানে যখন পেরুবিয়ান কস্টে যখন এললিনো আসে সেখানকার এনলিনোর যে কস্ট কোস্ট এলাকা থাকবে সেখানকার টেম্পারেচার স্বাভাবিকের তুলনায় দশ ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যায় তো অপশন হে এখানে সঠিক অ্যান্সার এরপর চলে চলে যাচ্ছে আমাদের পরবর্তী কোশ্চিনে পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন তো পঁয়ত্রিশ নম্বরের কোশ্চিনে বলেছে উইচ অফ দ্য ফলোইং স্টেট ইজ দ্য মোস্ট এফেক্টেড বাই ফ্লাড এখানে কি বলছে কোন স্টেটটি সব থেকে বন্যা দ্বারা এফেক্টেড হয় অপশন এ সিকিম অপশন বি পাঞ্জাব অপশন সি আসাম এবং অপশন ডি উত্তরাখণ্ড তো এখান থেকে যদি আমরা দেখি সবথেকে বেশি পরিমাণে বন্যা দ্বারা এফেক্টেড হয় যে রাজ্যটি সেটা হলো আসাম তো অপশন সি হবে এখানে সঠিক উত্তর এই আসামে অত্যাধিক বন্যা হওয়ার মেন কারণ যেটা হচ্ছে ব্রহ্মপুত্র রিভার ব্রহ্মপুত্র রিভার কারণ সেই ব্রহ্মপুত্র রিভারের যে গতিপথটা রয়েছে সেটা বারবার চেঞ্জ হয়ে যার কারণে কী হয়েছে সেখানে অধিক নদী ভাঙন লক্ষ্য করা যায় এবং বিভিন্ন যে বিশাল বিশাল নদীগুলো রয়েছে সেগুলো হচ্ছে ব্রহ্মপুত্রে এসে মিলিত হয় এবং সেখানে ওই সমস্ত নদী থেকে বাহিত যে পলিগুলি আছে সেগুলি হচ্ছে কি হয় নদীর গতিপথে এসে জমা হয় এবং সেই সেখানের যে নদীর গভীরতাটা সেটাকে অগভীর করে দেয় সেই পলি বালি জমা বেঁধে যার কারণে কি যে আসাম রাজ্যটা সেখানে প্রচুর পরিমাণে বন্যার সম্মুখীন হতে হয় তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন সি এরপর চলে যেন পরবর্তী কোশ্চিনে ছত্রিশ নম্বর কোশ্চেন ছত্রিশ নম্বর কোশ্চেন ড্যাশ কোর অফ ট্রপিক্যাল সাইক্লোন ইজ নোন অ্যাজ আই অফ দা স্টোম অর্থাৎ কান্তীয় ঘূর্ণবাদের যে চক্ষু সেখানে কোন ধরনের মেঘ দেখতে পাওয়া যায় তো অপশন এ নিম্বাস ক্লাউড অপশন বি ক্লাউডলেস অপশন সি কিউমূল নিম্বাস অপশন ডি সিরাস ক্লাউড তো আমরা যদি দেখি ট্রপিক্যাল সাইক্লোন যেখানে রয়েছে ট্রপিক্যাল সাইক্লোন যে কেন্দ্রটা যেখানে কো রকম বৃষ্টিপাত হয় না সেখানে যে ক্লাউড দেখতে পাওয়া যায় সেটা কিন্তু ক্লাউডলেস থাকে অর্থাৎ সেখানে কোনো রকম মেঘ থাকে না মেঘ না থাকার কারণে কিন্তু সেই কেন্দ্রে কোনো বৃষ্টিপাত হয় না সেখানে বায়ু সাধারণত শান্ত থাকে তো অপশান সি বি হবে এখানে সঠিক অ্যান্সার যে টপিক্যাল সাইক্লোনে আই অফ স্ট্রোম যেটা থাকে সেটা হচ্ছে ক্লাউডলেস থাকে তো অপশান বি হবে এখানে সঠিক অ্যান্সার এরপর চলে যাচ্ছে আমাদের পরবর্তী কোশ্চিনে সাঁত্রিশ নম্বর কোশ্চেন সাঁত্রিশ নম্বর কোশ্চিনে বলেছে উইথ রেসপেক্ট টু ল্যান্ডস্লাইড হাই রেইনফল অ্যান্ড স্লোপ এরিয়াস অব ওয়েস্টার্ন ঘাটস আর ক্যাটাগরিজ ইন ড্যাশ এখানে কি বলেছে রেক্সেক্ট ল্যান্ডস্লাইড মানে যে ভূমি ভূমির দশ হাই মানে উচ্চ রেইনফল হবে এবং স্লোপ এরিয়া থাকবে যে ওয়েস্টার্ন ঘাটে সেটা কোন ক্যাটাগরির মধ্যে পড়বে অপশন এতে বলছে হাই ভার্নারেবল ভার্নারেবিলিটি জোন ভেরি হাই ভার্নারেবিলিটি জোন লো ভার্নারেবিলিটি জোন এবং মোডারেট ভার্নার ভার্নারেবিলিটি জোন তো এখানে যে ওয়েস্টার্ন ঘাটটা রয়েছে সেখানে ল্যান্ডস্লাইড হবে এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় তো এখানে যে ওয়েস্টার্ন ঘাটটা রয়েছে সেটা কিন্তু হাই ভেরি হাই ভার্নারেবিলিটি জোনের অংশের মধ্যে পড়ে তো অপশন বি হবে এখানে শর্টিক অ্যান্সার এরপর চলে যাচ্ছেন আমাদের পরবর্তী কোশ্চিনে আটত্রিশ নম্বর কোশ্চেন আটত্রিশ নম্বর কোশ্চিনে এখানে ম্যাচিং দিয়েছে তো এখানে টেম্পারের গ্লাস স্ট্যান্ড দিয়েছে এবং এদের রিজিয়ন দিয়েছে তো আমরা যদি দেখি এখানে ভেল্ট তো ভেল্টা কোথায় দেখতে পাওয়া যায় ভেল্ট দেখতে পাওয়া যায় সেন সাউথ আফ্রিকাতে এরপর ডাউন্স রয়েছে ডাউন্স দেখতে পাওয়া যাবে অস্ট্রেলিয়াতে প্যাম্পাস দেখতে পাওয়া যাবে আর্জেন্টিনাতে এবং স্টেপ দেখতে পাওয়া যাবে ইউরেশিয়া বা সেন্ট্রাল এশিয়া তো এখানে যে সঠিক অ্যান্সার হবে এর সাথে টু তো এর সাথে টু তো অপশন ডিতেই দেখতে পাচ্ছি একমাত্র এটাতেই আছে তাহলে বিশ সাথে ফোর বিশের সাথে ফোর সির সাথে ওয়ান এবং ডির সাথে টু তো অপশন ডি হবে এখানে শর্টিক অ্যান্সার তো অপশন ডি হবে এখানে শর্টিক অ্যান্সার আটত্রিশ নম্বরে তো এখান থেকে তোমরা আরও কিছু মনে রাখবে যে কোন জায়গায় টেম্পারেট গ্রাসল্যান্ড কী নামে পরিচিত এবং এখান থেকে টেম্পারেট টপিক্যাল কিছু গ্রাসল্যান্ড রয়েছে সেগুলো তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তো এরপর চলেছেন তো পরবর্তী কোশ্চিনে উনচল্লিশ নম্বর কোশ্চেন উনচল্লিশ নম্বর কোশ্চনে বলেছে দ্য ওয়ার্ল্ড রিচেস মনোজাইট ডিপোজিট অকারস ইন ড্যাশ ডিস্ট্রিক্টস অফ কেরালা মানে কেরালার কোন ডিস্ট্রিক্টে মনোজাইটসের ডিপোজিটস মানে ভাণ্ডার থেকে বেশি রয়েছে অপশন এতে বলছে আর্ণাকুলম অপশন বি মালাপুরাম অপশন সি কান্নড় এবং অপশন ডি পালাক্কাড় তো এখানে যে আমরা জানি যে মনোজাইট উৎপাদনে কেরালা রাজ্য হচ্ছে প্রথম কেরালাতে সব বেশি পরিমাণে মনোজাইট ডিপোজিট ডিপোজিট রয়েছে ওয়ার্ল্ডের তো এখানে যে কেরালার কোন ডিস্ট্রিক্টের কথা বলেছে তো এখানে যে শর্টিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ডি পালাটকাট এছাড়াও এখানে তোমরা কোলাম ডিস্ট্রিক্ট রয়েছে যে কোলাম সেই কোলামে কোলামেও কিন্তু কেরালার সব বেশি মনোজাইট পাওয়া যায় তো এখানে যে শর্টিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ডি এরপর চলেছে আমাদের পরবর্তী কোশ্চিনে তিরিশ নম্বর কোশ্চেন তিরিশ নম্বর কোশ্চিনে বলেছে আন্ডার উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেট অফ ম্যাটার অফ দ্য রক অফ অ্যাস্থনোস্পিয়ার লাই ইজ লাইন মানে অ্যাস্তোনোস্পিয়ার যেটা লাইন রয়েছে সেখানে কোন স্টেটে রয়েছে মানে কি অবস্থায় রয়েছে অ্যাস্তোনোস্পিয়ারটা অপশন এ সেমি সলিড রক অপশন বি লেয়ারাইজড রক অপশন ডি অপশন সি সলিড রকস এবং অপশন ডি লিকুইফাইড রক তো এখানে বলছে অ্যাস্থনোস্পিয়ার যেটা রয়েছে অ্যাস্থনোস্পিয়ারটা সেটা কিন কোন অবস্থায় রয়েছে তো আমরা জানি অ্যাসোনোস্পিয়ার যেটা রয়েছে সেটা হচ্ছে সান্দ্র অবস্থায় রয়েছে সান্দ্র অবস্থায় মানে না লিকুইড না সলিড অর্থাৎ এটি সান্দ্র অবস্থায় রয়েছে অর্থাৎ সেমি সলিড হিসেবে রয়েছে তো অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার তো অপশন এ এখানে সঠিক উত্তর এরপর যেহেতু পরবর্তী কোশ্চিনে একচল্লিশ নম্বর কোশ্চেন একচল্লিশ নম্বর কোশ্চিনে বলেছে উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাক্টিভ ফ্যাক্টর অফ সয়েল ফরমেশন রেজাল্টিং ইন সয়েল ফার্টিলিটি অর্থাৎ এনে কি বলেছে যে আমাদের যে সয়েল ফার্টিলিটি মানে হচ্ছে মাটির যে উর্বরতা যে তৈরি করার ক্ষেত্রে যে অ্যাক্টিভ ফ্যাক্টরটার নাম কি অপশন এ ক্লাইমেট অপশন বি টাইম অপশন সি প্রোপোগ্রাফি এবং অপশন ডি প্যারেন্ট ম্যাটেরিয়াল তো এখানে সয়েল ফর্মেশনের ক্ষেত্রে দুটো ফ্যাক্টর কাজ করে একটা হচ্ছে অ্যাক্টিভ ফ্যাক্টর এবং আরেকটা হলো প্যাসিভ ফ্যাক্টর ঠিক আছে তো এখানে একটি ফ্যাক্টরের মধ্যে দুটা ফ্যাক্টর রয়েছে সেটা একটা হচ্ছে ক্লাইমেট আর একটা হচ্ছে অর্গানিক ম্যাটেরিয়াল আর আরেক প্যাসিভ ফ্যাক্টরের মধ্যে তোমরা টাইম তারপরে টোপোগ্রাফি টোপোগ্রাফিক বা রিলিফ তারপর হচ্ছে প্যারেন্ট ম্যাটেরিয়াল এই তিনটা হলো প্যাসিভ ফ্যাক্টর তো এখানে যদি আমরা দেখি অপশনে তো অপশানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এ ক্লাইমেট তো অপশানে এখানে সঠিক উত্তর আর বাদ বাকি যে টাইম টোপোগ্রাফি এবং প্যারেন্ট ম্যাটেরিয়াল যেটা রয়েছে সেটা হচ্ছে প্যাসিভ ফ্যাক্টরের অংশ তো এরপর চলেছেন পরবর্তী কোশ্চিনে বিয়াল্লিশ নম্বর কোশ্চেন বিয়াল্লিশ নম্বর কোশ্চিনে বলেছে উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান ইনক্লুসিভ ল্যান্ড ফ্রম যেটা হচ্ছে ফ্রম বাই ভলগানিজম অর্থাৎ অগ্নি উৎপাদের ফলে যে ইনক্লুসিভ ইনক্লুসিভ মে মানে হলো যেটা উদ্ভেদি উদ্ভেদি যেটা কী হয় আমাদের ভূপৃষ্ঠের বাইরে বেরোতে পারে না যেটা ভূগর্ভের নিচেই জমাট বেঁধে ভূমিরূপ তৈরি করে তো সেটা কি ইনক্লুসিভ ফর্ম বলেছে তো এরগুলো এগুলোর মধ্যে কোনটা তো অপশন এখানে সিল তারপরে কোন তারপরে ব্যাথলিত এবং ল্যাকোলিথ তো এখানকার মধ্যে যদি আমরা উদ্ভিদের যে ইন্ট্রুসিভ ল্যান্ডফর্ম দেখি সেখানে তোমরা দেখতে পাবে ল্যাকোলিত দেখতে পারবে ব্যাথলিত দেখতে পারবে এবং সিল দেখতে পারবে এছাড়া তোমরা সেখানে ডাইক দেখতে পারবে তো এগুলো হচ্ছে সব ইন্ট্রুসিভ ফর্ম আর যেগুলো আমাদের বাইরে বেরিয়ে এসে বিভিন্ন রকম ভূমিরূপ তৈরি করে সেগুলোকে বলা হয় এক্সক্লুসিভ ফর্ম যেখানে তোমরা কোন দেখতে পারবে ক্যালডেরা দেখতে পারবে বিভিন্ন শঙ্কু আকৃতির পাহাড় দেখতে পারে এগুলো সব হচ্ছে ইনক্লুসিভ ফর্ম এই এক্সক্লুসিভ ফর্ম তো এখানে যে সঠিক অ্যান্সার হবে এখানে ইনক্লুসিভ বলেছে এখানে যে সঠিক অ্যান্সার হবে তো অপশন বি কিন্তু অপশন টু কিন্তু এখানে হবে না তো অপশন টু এখানে রয়েছে এটা বাদ হয়ে গেল অপশন টু তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এ অপশনও বাদ হয়ে গেলো তো যেহেতু দুই হবে না সেখানে অপশন সিটাও বাদ হয়ে গেল তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে ওয়ান থ্রি এবং ফোর অনলি তো অপশন ডি হবে এখানে সঠিক উত্তর তো সব ক্ষেত্রে যদি তোমাদের সব কিছু জানা না থাকে যদি তোমরা এই একটা জানতে পারো সেই ক্ষেত্রে তোমরা এলিমিনেশন করেও কিন্তু অ্যান্সার বের করতে পারবে তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ডি এরপর ছিল যেমন পরবর্তী কোশ্চিনে তেতাল্লিশ নম্বর কোশ্চেন তেতাল্লিশ নম্বর কোশ্চিনে বলেছে উইচ অন অফ দ্য ফলোইং ক্রপস ইজ বা আর গ্রোন ইন অ্যামাজন রেইন ফরেস্ট রিজন তো অপশন এতে বলেছে কফি অ্যান্ড কোকো দুই নম্বরে টপিওকা তিন নম্বরে উইট এবং চার নম্বরে কাসাবা তো এখানে কি বলেছে যে কোন ধরনের ক্রপ মানে শস্যগুলি ট অ্যামাজন যে ট্রপিক্যাল রেইন ফরেস্ট রিজিয়নে তৈরি হয় অ্যামাজন ট্রপিক্যাল রেইন ফরেস্ট মানে যেখানে যে ট্রপিক্যাল ট্রপিক্যাল রেইন ফরেস্ট ট্রপিক্যাল রেইন ফরেস্ট মানে যেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতও হবে এবং টেম্পারেচারও হাই থাকে তো এখানে যদি আমরা অপশনগুলোতে দেখি যে সেখানে তোমরা দেখতে পাচ্ছি উইট এই উইটটা কিন্তু আমাদের ট্রপিক্যাল রিজিয়নের ক নয় এটা আমাদের টেম্পারেট রিজিয়নে অর্থাৎ এখানে বৃষ্টিপাতটা তেমন পরিমাণে দরকার হয় না তো এটা কিন্তু অ্যামাজন রেইনফরেস্টে পাওয়া যায় না তো আমরা যদি এই অপশানটাকে বাদ দিয়ে দিই অপশান থেকে তাহলে তো যদি আমরা দেখি তো এখানে দেখতে পাচ্ছি দুই রয়েছে তো এই অপশনটা বাদ হয়ে গেল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুই অপশান রয়েছে তো এখানেও বাদ হয়ে গেল তো অল অফ দিসও হবে না তাহলে বাকি পড়ে থাকলো অপশন নম্বর বি অনলি তো কফি এবং কোকোয়া তারপরে টপিওকা এবং ক্যাসাভা হল ট্রপিক্যাল যেটা অ্যামাজন রেইন ফরেস্টের অংশ তো অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার এরপর চলে চলেছে আমাদের পরবর্তী কোশ্চিনে চুয়াল্লিশ নম্বর কোশ্চেন চুয়াল্লিশ নম্বর কোশ্চিনে বলেছে উইচ অফ দ্য ফলোইং রিজিয়ন ইজ ক্যাটাগরিজ বাই মিড ল্যাটিটিউড ডিজার্ট অর্থাৎ আমাদের মিড ল্যাটিটিউড ডিজার্টের মধ্যে কোন ধরনের ডিজার্টগুলো পড়ে অপশন সাহারা ডিজার্ট অপশন বি প্যাটাগোনিয়া ডিজার্ট এবং অপশন সি কী বলছে সাবানা ডিজার্ট প্লেটু তো এখানে যে যেটা জানতে চাইছে সেটা হচ্ছে মিড ল্যাটিটিউড ডিজার্ট যেটাকে উপকান্তীয় ডিজার্টও বলা হয় তো এখানে যদি আমরা দেখি সাহারা ডিজার্ট এটা একটা ট্রপিক্যাল ডিজার্ট তো অপশন অন কিন্তু হবে না তো অপশন অন এখানে রয়েছে তো এই অপশন বাদ হয়ে গেল এরপরে কি বলেছে প্যাটাগুনিয়া ডিজার্ট প্যাটাগুনিয়া ডিজার্ট একটি মিড ল্যাটিটিউড ডিজার্ট যেটা হচ্ছে সাউথ আমেরিকায় দেখতে পাওয়া যায় তিন নম্বরে যে সাবানা প্লেটু তো সাবানা প্লেটু একটা ট্রপিক্যাল ডিজার্টের মধ্যে পড়ে তো অপশন থ্রিও কিন্তু বাদ হয়ে যাচ্ছে তো অপশন থ্রি কোথায় রয়েছে তো অপশন থ্রি একটাতেও নেই অপশন তো এখানে অপশন থ্রি হবে তো এখানে যে সে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে একমাত্র প্যাটাগোনিয়া যেটা রয়েছে সেটা হচ্ছে মিড ল্যাটিটিটিটিউড ডিজার্ট তো অপশন টু অনলি তো অপশন টু অনলি শুধুমাত্র বি তে রয়েছে তো অপশন বি হবে এখানে সঠিক উত্তর তো তোমরা এখান থেকে কোনগুলি ট্রপিক্যাল ডিজার্ট এবং কোনগুলি টেম্পারের ডিজার্ট এইগুলো তোমরা একটু ভালো করে মনে রাখবে এখান থেকেও কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে এরপর চলেছি পরবর্তী কোশ্চিনে পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন পঁয়তাল্লিশ নম্বর কোশ্চিনে বলেছে উইচ অব দ্য ফলোইং ইজ দ্য হাইয়েস্ট কোয়ালিটি অফ কোল মানে এর মধ্যে কোনটি সবথেকে বেশি উন্নত মানের কয়লা অপশনে ভিটোমিনাস অপশন বি অ্যান্থাসাইট অপশন সি লিগনাইট এবং অপশন ডি ব্রাউন কোল তো এখান থেকে সবথেকে যদি হাই কোয়ালিটির কোল যদি দেখতে চাই সেটা হচ্ছে অ্যান্থাসাইট তো অপশন এ এখা অপশন বি হবে এখানে সড়গোত্তর প্রথমে অ্যান্থাসাইট তারপরে ভিটোমিনাস তারপরে লিগনাইট তারপর হচ্ছে ব্রাউন কয়লা এটা যদি আমরা কয়লার পরিমাণের ওপর ভিত্তি করে সাজাই সবার প্রথমে অ্যান্থাসাইট তারপরে ভিটোমিনাস তারপরে লিগনাইট তারপরে কয়লা তারপরে ব্রাউন কয়লা এবং এই যে বিটুমিনাস কয়লা সেটা আমাদের ইন্ডিয়াতে সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করা হয় প্রায় এইটটি পারসেন্ট এইটটি পারসেন্ট বিটুমিনাস কয়লা আমাদের ইন্ডিয়াতে ব্যবহার করা হয়ে থাকে তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান বি এরপর চলে চলেছেন পরবর্তী কোশ্চিনে ছিচল্লিশ নম্বর কোশ্চেন ছিচল্লিশ নম্বর কোশ্চেনে এখানে আয়রন মাইরিং দিয়েছে এবং কান্টি দিয়েছে তো প্রথমে দেখতে হবে যে পিলভাড়া তারপরে কারাজাস সেইগেন গেন তার হচ্ছে লাউনিং তো এখানে তোমাদের যে আয় আয়রনের মাইনিং দিয়েছে এবং এদিকে দিকে কান্টি দিয়েছে তো পিল যেটা রয়েছে সে পিল সব সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার পিল বাড়া আগ আয়রনের মাইনিংয়ের জন্য বিখ্যাত তারপরে কারাজাস এটা ব্রাজিল ব্রাজিল কোথায় রয়েছে অপশন বি এর সাথে রয়েছে ওয়ান তারপরে সেই গান সেই গান তোমরা দেখতে পাবে জার্মানিতে তারপর হচ্ছে লাওনিং এটা হচ্ছে চায়নাতে তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে এর সাথে হবে থ্রি এর সাথে থ্রি অপশন ডিতেই একমাত্র দেখতে পাচ্ছি তাহলে বির সাথে ওয়ান তাহলে সির সাথে ফোর এবং ডির সাথে টু তো অপশন ডি হবে এখানে সঠিক অ্যান্সার তো এখান থেকে তোমরা হচ্ছে যে পিল ভাড়ায় জায়গাটা তোমরা ভালো করে মনে রাখবে কারণ এটা কিন্তু বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে যে পিল কোন দেশের আয়রন খনি উল্লেখযোগ্য তো সেটা হচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার পিলবাড়াতে সবথেকে বেশি আয়রন মাইনিং করা হয় আয়রন ওর তো এরপর চলে আছে আমাদের পরবর্তী কোশ্চিনে সাতচল্লিশ নম্বর কোশ্চেন সাতচল্লিশ নম্বর কোশ্চিনে বলেছে দ্য পানামা ক্যানে লাইজ অন উইচ অফ দ্য ফলই সি রুট যে পানামা ক্যানেন রয়েছে সেটা আমরা কোন সি রুটে দেখতে পাই অপশন এ সেন্ট্রাল প্যাসিফিক সি রুট অপশন বি সাউথ প্যাসিফিক সি রুট অপশন সি নর্থ আটলান্টিক সি রুট এবং অপশন ডি কেপ অফ গুড হোপ সি রুট তো এখানে যে পানামা ক্যানেল রয়েছে সেটা তোমরা দেখতে পারবে নর্থ আটলান্টিক সি রুট তো অপশান সি এখানে সঠিক উত্তর আর এই পানামা ক্যানেলটি যেটা আটলান্টিক এবং প্যাসিফিক এই দুটা মহৎ সাগরকে যুক্ত করেছে এবং এই পানামা ক্যানেল তোমরা এখানে তোমরা দেখতে পাবে নর্থ আমেরিকা প্লাস সাউথ আমেরিকাকে যুক্ত করেছে তো এটা আমরা একটু দেখে নিই তো এটা দেখতে পাচ্ছি এটা পানামা ক্যানেল এটা এখানে তোমরা এই ভাগটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পানামা ক্যালেন্ড যেটা সাউথ আমেরিকা এবং নর্থ আমেরিকাকে যুক্ত করেছে আগে যখন পানা পানামা ক্যালেন্ডটা ছিল না তখন এখানে সান ফ্রান্সিসকো থেকে তখন এই সান ফ্রান্সিসকো থেকে নিউ ইয়র্কের বাণিজ্য করতে গেলে আগে এতটা ঘুরে তাদেরকে যেতে হতো যেখানে এগারোশো তেরোশো দ দশ মাইল নটিকল মাইল তাদেরকে অতিক্রম করতে হতো কিন্তু যখন পানামা ক্যানেলটা খনন করা হয় তখন তাদের ডিস্ট্যান্সটা খুবই কমে যায় যেটা সান ফ্রান্সিসকো থেকে নিউ ইয়র্কে যেটা হচ্ছে পাঁচ হাজার দুশো নটিক্যাল মাইল দূরত্ব হয়েছে তো এখান থেকে তোমরা মনে রাখবে যে সান ফ্রান্সিসকো থেকে নিউ ইয়র্কের মধ্যে যে যোগাযোগ স্থাপন করেছে সেটা করেছে পানামা ক্যানেল এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে তো এরপর চলেছে পরবর্তী কোশ্চিনে আটচল্লিশ নম্বর কোশ্চিন তো আটচল্লিশ নম্বর কোশ্চিনে বলেছে উইচ অব দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ অবলিক আর কারেট এর মধ্যে কোনটি স্টেটমেন্টটা সত্যি তো অপশান এ বলেছে দ্য হায়েস্ট পিক অফ ওয়েস্টার্ন ঘাট ইজ বি তে বলেছে দ্য হাইয়েস্ট পিক অফ ইস্টার্ন ঘাট ইজ দোদাবেতা সি নম্বরে বলেছে দ্য হাইয়েস্ট পিক অফ সাতপুরা রেঞ্জ ইজ মহেন্দ্রগিরি তারপরে ডি নম্বরে বলছে অল অফ দিস তো এখানে কি বলছে কারেট মানে কি সত্তরটাকে আমাকে বের করতে হবে তো এখানে যদি অপশন ওয়ান দেখি দ্য হাইয়েস্ট পিক অফ ওয়েস্টার্ন ঘাট ইজ আনায়মোদি তো এখানে অপশান এ কিন্তু সঠিক তো এখানে কিন্তু অপশান এ হবে এখানে সঠিক অ্যান্সার এরপরে কি বলছে স্পিক অফ ওয়েস্টার্ন ঘাট তো ওয়েস্টার্ন ঘাটে সর্বোচ্চ সিংহ কিন্তু দোদাবেদা নয় ওয়েস্টার্ন ঘাটের সর্বোচ্চ সিংহ হচ্ছে জিন্দাগারা জিন্দা জিন্দাগারা এবং সেকেন্ড যেটার স্পিক সেটা হচ্ছে মহেন্দ্রগিরি এবং দোদাবেদা এটা কার সর্বোচ্চ সিংহ সেটা হচ্ছে নীলগিরি নীলগিরি পর্বতের সর্বোচ্চ সিংহ হচ্ছে ডুডাবেটা ঠিক আছে তো এখানে যে শর্টিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এ এখানে ওয়েস্টার্নটের সর্বোচ্চ শৃঙ্গ হল আনাইমুডি যেটা আন্নামালায় পর্বত যেটা কোথ কোথায় বেলা আন্নামালায় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুডি এরপর চলেছে পরবর্তী কোশ্চিনে উনপঞ্চাশ নম্বর কোশ্চেন ঊনপঞ্চাশ নম্বর কোশ্চিনে বলেছে দ্য ডেনেজ বেসিন অব মহানদী রিভার ইজ লোকেটেড ইন উইচ অফ দ্য ফলোইং স্টেট এখানে যে মহানদী রিভারের যে ডেনেজ বেসিন সেটা কোন কোন স্টেটের মধ্যে লক্ষ্য করা যায় অপশন এতে বলেছে মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র অপশন বি উড়িষ্যা ও উত্তরাঞ্চল অপশন সি উড়িষ্যা মধ্যপ্রদেশ অ্যান্ড ছত্তিশগড় অপশন ডি ওয়েস্ট বেঙ্গল এবং মহারাষ্ট্র তো এখানে কি বলেছে যে মহানদী রিভারের যে ডেনিস বেসিন সেটা কোন কোন রাজ্যের মধ্যে লক্ষ্য করা যায় সেটা লক্ষ্য করা যায় উড়িষ্যা মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় তো অপশন সি হবে এখানে সঠিক উত্তর তো আমরা একটু এটা ম্যাপে দেখে নিই তো এটা দেখতে পাচ্ছ এটা হলো আমাদের মহানদী রিভার তো এখানে হচ্ছে এটা ছত্তিশগড় রাজ্য এদিকে মহানদী রিভারের কিছু উপনদী রয়েছে যেটা হচ্ছে এমপি মানে মধ্যপ্রদেশে প্রবেশ করেছে এবং এটা উড়িষ্যা এখানে উড়িষ্যা রাজ্য রয়েছে তো এই তিনটা রাজ্যে মোটামুটি যে মহানদী রিভারটা লক্ষ্য প্রবাহ লক্ষ্য করা যায় এছাড়া মহারাষ্ট্রেও কিছু পরিমাণের এই মহানদী রিভারের অংশ রয়েছে সেটা খুব সামান্য পরিমাণ তো এখানে যে প্রথমে যে শর্টিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন সি এরপর চলে যাচ্ছে আমাদের পরবর্তী কোশ্চিনে পঞ্চাশ নম্বর কোশ্চেন পঞ্চাশ নম্বর কোশ্চিনেও এখানে কী হয়েছে ম্যাচিং দিয়েছেন এখানে মাইনট প্লেট দিয়েছেন এবং তাদের লোকেশন দিয়েছে তো এখানে কী বলছে প্রথমে ককোস প্লেট কিছু ককোস প্লেটটা কোথায় লক দেখা যায় তো ককোস প্লেটটা সেটা যেটা দেখা যায় সেটা হলো সেন্ট্রাল আমেরিকা অ্যান্ড পেসিফিক প্লেট তারা ফিলিপাইন্স প্লেট ফিলিপাইন্স প্লেট দেখতে পারবে যেটা ফিলিপাইন্স এবং ইন্ডিয়ান প্লেট এশিয়াটিক প্লেট অ্যান্ড প্যাসিফিক প্লেট তো ফিলিপাইন্স প্লেটটা তোমরা দেখতে পারবে এশিয়াটিক প্লেটস এবং প্যাসিফিক প্লেট তারপরে ক্যারোলিন প্লেট ক্যারোলিন প্লেট দেখতে পারবে তোমরা সেটা প্যাসিফিক এবং ইন্ডিয়ান প্লেটেই তোমরা ক্যারোলিন দেখতে পাবে এবং ফুজি প্লেটটা তোমরা নর্থ ইস্ট অফ অস্ট্রেলিয়াতে দেখতে পারবে তো এখানে যে শর্টিক অ্যান্সার হবে সেটা হচ্ছে এর সাথে টু এর সাথে টু অপশন সি তারপরে হচ্ছে বি সাথে ওয়ান বি সাথে ওয়ান সির সাথে থ্রি আর ডির সাথে ফোর তো অপশন সি হবে এখানে শর্টিক অ্যান্সার তো এখানে তোমরা একটু দেখে নাও যে ম্যাপের লোকেশনগুলো তো এটা যদি আমাদের ম্যাপের এটা হয় তো এখানে দেখতে তো ককোস প্লেট ককোস প্লেটটা কোথায় রয়েছে এটা আমাদের প্যাসিফিক ওশান তো তো এটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেন্ট্রাল আমেরিকা এবং প্যাসিফিক ওশানের মধ্যে রয়েছে তারপর ক্যারোলিন প্লেট যেটা দেখতে পাচ্ছ ফিলিপাইন্সের ওখানে রয়েছে তারপর হচ্ছে ফিলিপাইন্স প্লেট যেটা হচ্ছে প্যাসিফিক এবং এশিয়াটিক প্লেট রয়েছে যেটা এশিয়াটিক প্লেট সেখানে লক্ষ্য রয়েছে তো এখান থেকে তোমাদের এর আগেও আমি বলেছি যে এখানকে যে মাইনর প্লেটগুলো রয়েছে এদের লোকেশনটা কোথায় রয়েছে এবং এরা কোন দিকে মুভ করছে তো এই বিষয়গুলো তোমরা একটু ভালো করে এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে তাহলে এখানে যে সঠিক অ্যান্সার হলো সেটা হচ্ছে অপশন সি তো গাইস এই ছিল আজকের ক্লাসের টপ টোয়েন্টি ফাইভ তো এই টোয়েন্টি ফাইভ কোশ্চেনের মধ্যে তোমাদের কতগুলো হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি তোমাদের এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং ক্লাসটা তোমাদের কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার ক্লাসে যদি কেউ নতুন থেকে থাকো যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ পরবর্তীকালে বিভিন্ন রকমের জিওগ্রাফিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাস তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে এবং এই ক্লাসটা তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও এই ক্লাসের সুযোগটা নিতে পারে